গুড মর্নিং এভরিবডি, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। এর আগের ক্লাসটা তোমাদের মেঘের ছায়া চাঁদের ছায়া এই টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ঠিক তার পরবর্তী টপিক পূর্ণগ্রহণ খণ্ডগ্রহণ এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চন্দ্র গ্রহণ নিয়ে। 166 পেজ, 166 পেজ নাম্বার, এই পেজ নাম্বার 166, এই পেজ নাম্বারের খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করো, এই পেজে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ টপিক সম্পর্কে। আমাদের পরিবেশ ক্লাস ফাইভের, আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর, এই আমাদের পরিবেশ বইয়ের ঠিক 166 নাম্বার পেজ যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ সম্পর্কে। এই চন্দ্রগ্রহণ সম্পর্কে এই টপিকটা আজকে আমরা আলোচনা করব এবং যদি সময় পাই তা যতটুকু সম্ভব এগিয়ে নিয়ে গিয়ে চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার, বা এই পৃথিবী ও চাঁদের কক্ষপথ সম্পর্কে এই টপিকটা সম্পর্কে আলোচনা করার। তো চলে এসো তোমাদের বই, তোমাদের পাঠ্য বইটা কি বলছে, পাঠ্য বই থেকে আলোচনা করার পরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি তোমাদের এটা কি বলছে যে রায় মার্টিন টেক্সট বই প্লাস তোমাদের টেক্সট বই প্লাস রায় মার্টিন যে সহায়িকা রয়েছে সেই সহায়িকাতে কী কী কোয়েশ্চেন রয়েছে, বা আমরা আলোচনা করতে গিয়ে দেখব কোন কোন কোয়েশ্চেনগুলো আমরা পাচ্ছি সেই কোয়েশ্চেনগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা দেখব যে পাঠ্য বই সম্পর্কে বা পাঠ্য বইটাতে কী লেখা আছে সেই সম্পর্কে একটু আলোচনা করি। প্রত্যেকে বইটা খুলো, 166 নাম্বার পেজ, 166 নাম্বার পেজে তোমরা প্রত্যেকেই বইটা খুলে দেখবে যে চন্দ্রগ্রহণ টপিক সম্পর্কে কী কী রয়েছে। দেখো বলছে, আকাশ বলল চাঁদটা সরে গেলে চাঁদের ছায়া আর পৃথিবীতে পড়বেই না। আশা বলল চাঁদটা সরে গেলে চাঁদের ছায়া আর পৃথিবীতে পড়বে না। চাঁদটা কোথা থেকে সরে যাবে? এই ধরো একটা পৃথিবী, এই ধরো একটা পৃথিবী, এটা এখানে চাঁদ, এখানে সূর্য, তো সূর্যের আলো এইভাবে এসে পৃথিবীতে পড়ে, তো মিডিলে যদি চাঁদ চলে আসে তো চাঁদের ছায়াটা এই পৃথিবীর উপরে পড়বে, সুতরাং আলোটা পৌঁছাবে না, ঠিক আছে? সুতরাং যদি চাঁদটা এই মিডিল থেকে সরে যায় তাহলে সরাসরি সূর্য থেকে আলো এসে কোথায় পৌঁছাবে? না তো পৃথিবীতে পৌঁছাবে। ওই জন্য বলছে চাঁদটা সরে গেলে চাঁদের ছায়া আর পৃথিবীতে পড়বেই না, তখন সূর্যগ্রহণ দেখা যাবে না, তখন সূর্যগ্রহণটা হবে না। নর্মাল যেমন দিন হচ্ছে, সকাল সন্ধ্যা যেমন হচ্ছে, নর্মালি আমাদের এখনকার যে দিন সেই দিনটা যেমন হচ্ছে সেই একই রকম দিনটা সেখানে হবে। সুতরাং কোনো চন্দ্রগ্রহণ বা কোনো সূর্যগ্রহণ এই সমস্ত কোনো ব্যাপারগুলো এখানে আর থাকবে না। কিন্তু চন্দ্রগ্রহণটা কেন হচ্ছে এটা সম্পর্কে আমাদের জানা দরকার। কি বলছে দেখো, আশা বলল চাঁদটা সরে গেলে চাঁদের ছায়া আর পৃথিবীতে পড়বে না, তখন সূর্যগ্রহণ দেখা যাবে না। তখন স্যার বলল, ঠিক বলেছ, চাঁদটা পৃথিবীর চারপাশে ঘুরছে, যেমন পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে তেমনই পৃথিবীর চারিদিকে চাঁদটা ঘুরছে। ওই জন্য স্যার বললেন, ঠিকই বলেছ, চাঁদটা পৃথিবীর চারপাশে ঘুরছে, পৃথিবীকে 29 দিন 12 ঘন্টায় ঘুরে আসে। কতদিনে? না তো 29 দিন 12 ঘন্টায় ঘুরে আসে। একবার চাঁদ পুরো সম্পূর্ণ ঘুরে আসতে এক মাস, প্রায় এক মাস সময় লাগে, যেখানে বলা হয়েছে 29 দিন 12 ঘন্টা। মনে করা হয় এইভাবে ঘুরতে ঘুরতে চাঁদটা পৃথিবীর যেদিকে সূর্য তার উল্টো দিকে চলে যায়। কি বলা হচ্ছে, যখন এইভাবে চাঁদটা ঘুরছে পৃথিবীর চারিদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখা গেল এমন জায়গায় গেল যেখানে কি হয় না তো কি হচ্ছে, যেখানে ঘুরতে ঘুরতে চাঁদটা পৃথিবীর যেদিকে থেকে পৃথিবীর যেদিকে সূর্য থাকছে ঠিক তার উল্টো দিকে চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? চাঁদ। তাহলে এটা যদি পৃথিবী হয়, সূর্য যদি এদিকে থাকে তো চাঁদ উল্টো দিকে থাকবে, তাহলে মিডিলে পৃথিবী আছে, ওপরে সূর্য আর নিচে চাঁদ, তাহলে চাঁদটা কোথায় গেছে? যেদিকে সূর্য আছে তার উল্টো দিকে চলে গেছে। তখন কি ঘটবে স্যার জিজ্ঞাসা করলেন। তখন বলছে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়বে না, চাঁদের ছায়া বলছে পৃথিবীর ওপর পড়বে না। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তে পারে কি? বলছে যে যদি এটা যদি পৃথিবী হয়, এখানে যদি চন্দ্র হয়, এখানে সূর্য হয়, তো সূর্যের আলো আসার সময় চাঁদে বাধা পড়ছিল, এখন চাঁদটা চলে গেছে উল্টো দিকে, তাহলে কি চাঁদের ছায়া পড়বে পৃথিবীতে? বলছে না, কিন্তু এটা তো হতে পারে যে সূর্যের আলো আছে বলে পৃথিবীর উল্টো দিকে চলে গেছে চাঁদ, বলে পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়ছে।
এটা বলছে। ওই জন্য বলছে ঠিকই বলেছ, চাঁদটা পৃথিবীর চারপাশে ঘুরছে, পৃথিবীকে 29 দিন 12 ঘন্টায় ঘুরে আসে। মনে করো এভাবে ঘুরতে ঘুরতে চাঁদটা পৃথিবীর যেদিকে, সূর্য তার উল্টো দিকে চলে গেল, তখন কি হবে? তখন বলছে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়বে না? জিজ্ঞাসা করলো। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তে পারে কি? সে জিজ্ঞাসা করলো। তখন বলছে সবাই খুব ভাবতে লাগলো। একটু পরে আসা বললো পড়তে পারে, তখন চাঁদ দেখা যাবে না, বুঝেছি, তখন চন্দ্রগ্রহণ হবে। তাহলে কি হচ্ছে, যখন চাঁদ আর সূর্যের মিডিলে চলে আসে, কে পৃথিবী যখন চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে আর দেখতে পাওয়া যায় না, তখন এই ঘটনাকে বলা হয় চন্দ্রগ্রহণ। সাকিনা বলল, পুরো চাঁদ ঢাকা পড়লে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চাঁদের খানিকটা দেখা গেলে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। যেমনটা সূর্যগ্রহণ হলো, কিছুটা সূর্য দেখা গেলে সেটা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, যদি পুরোটাই না দেখা যায় তাহলে বলা হয় যে এটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। সেম একই রকম ভাবে এখানেও যদি পুরোটা চাঁদ দেখা যায় তাহলে পূর্ণ, যদি দেখা যায় তাহলে, যদি চাঁদের কিছু অংশ দেখা যায় তাহলে বলছে যে সেটা হচ্ছে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, আর যদি কোনোটাই পুরোপুরি দেখা না যায় তখন সেটাকে বলছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তিতলি বলল, দিদি আমি চন্দ্রগ্রহণ দেখেছি, সকলেই বোধ হয় দেখেছ, কোন তিথিতে দেখা যায় চন্দ্রগ্রহণ, কোন কোন তিথিতে দেখা যায়? সবাই ভাবতে লাগলো। ফুলমিনি বলল, পূর্ণিমা রাতে দেখেছি স্যার। বলছে যে পূর্ণিমী, বলছে পূর্ণিমার রাতে দেখেছি। তখন স্যার বলে, ঠিকই বলেছ, কতক্ষণ ধরে গ্রহণ হলো? অনেক অনেকজন বলছে অনেকক্ষণ, প্রথমে চাঁদটা খানিকটা ঢেকে গেল, তারপরে এক সময় পুরোটা অন্ধকার হলো, তারপরে খানিকক্ষণ অন্ধকার রইলো, যেমন যেন অমাবস্যা, তারপর আবার একটু একটু করে অন্ধকার থেকে বেরিয়ে এলো চাঁদটা, এরকম। তখন বলছে স্যার বলছে, এই তো বেশ তোমরা মনে রেখেছ। এই বলে দিদি সূর্য পৃথিবীর চাঁদের ছবি আঁকলেন, তারপর বললেন, চন্দ্রগ্রহণ দেখার সময় সূর্য পৃথিবী চাঁদ একইভাবে ছিল, যে চন্দ্রগ্রহণ দেখার সময় সূর্য পৃথিবী চাঁদ এইভাবে ছিল, কেমন হয়েছিল দেখো, পৃথিবী আছে মিডিলে, ওপরে আছে সূর্য, প্রত্যেকে তোমরা বইয়ের ছবিটা দেখো, এই যে ছবিটা, এখানে দেখো সূর্য, এখানে পৃথিবী, এখানে চন্দ্র, দেখো চাঁদ তো দেখো একটা নিজস্ব কক্ষপথে ঘুরছে, পৃথিবীর চারিদিকে ঘুরছে, আর সূর্যর চারিদিকে পৃথিবী ঘুরছে, আর পৃথিবী চারিদিকে চন্দ্র ঘুরছে, দেখো মিডিলে আছে পৃথিবী, ওপরে সূর্য আর নিচে চন্দ্র, সূর্য যেখানে দিকে তার ঠিক উল্টো দিকে চন্দ্র চলে গেছে, চাঁদ চলে গেছে, ফলে চাঁদে চাঁদে কি করছে না, তো এই পৃথিবীর ছায়া সে চাঁদের উপরে পড়ছে, ফলে চাঁদটাকে দেখা যাচ্ছে না, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। জেনে রাখো, প্রত্যেকে মনে রাখো যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। তো যেহেতু চাঁদ সূর্যের আড়ালে চলে গেছে, মানে পৃথিবীর অন্যদিকে চলে গেছে, ওই জন্য সূর্যের আলো আর চাঁদে পড়ে না, সুতরাং চাঁদকে আর দেখা যায় না, এটাকে বলছে চন্দ্রগ্রহণ। দেখো ম্যাডাম বলছে, চন্দ্রগ্রহণ দেখার সময় পৃথিবী চাঁদ এইভাবে ছিল, তাই পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ছে। তুমি তুমি পৃথিবীর কোন জায়গায় ছিলে বলো তো, এ বিন্দুর কাছে নাকি বি বিন্দুর কাছে? আমরা ছিলাম এ বিন্দুর কাছে ছিলাম। আবার সবাই খুব ভাবতে লাগলো। মনসুর বলল, এ বিন্দুতে থাকলে সূর্য দেখা যাবে, তখন দিন, চাঁদ কিভাবে দেখব? সাগিনা বলল, তাই তো, চন্দ্রগ্রহণ দেখার সময় নিশ্চয় বি বিন্দুর কাছেই ছিলাম। হ্যাঁ, তখন বলছে যে এ বলছে সাগিনা বলছে, তাই তো, তাহলে চন্দ্রগ্রহণ যখন দেখেছিলাম তখন তাহলে আমরা কি বিবিন্দুর কাছে ছিলাম? তখন স্যার বলছে, বিবিন্দু থেকে কিছুটা দূরে থাকলে কি দেখবে, যদি কিছুটা দূরে থাকো বিবিন্দু থেকে তাহলে কি দেখবে? আবার সবাই ভাবটু ভাবলো। একটু পরে মনসুর বলল, বিবিন্দুর দুপাশে যেখানে থাকি না কেন চাঁদকে ছায়ার মধ্যে দেখব। দিদি সি বিন্দু আর ডি বিন্দু দেখালেন, সি বিন্দু আর ডি বিন্দুকে দেখালেন এবং বললেন, সি বিন্দু আর ডি বিন্দুর কাছে থাকলে পূর্ণগ্রাস দেখা চন্দ্রগ্রহণ দেখবে, যদি তোমরা সি বিন্দু আর ডি বিন্দুর মধ্যে দেখো তাহলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাবে। কথা বোঝা গেল, মানে টোটালি ওরা আর দেখতে পাবে না, কাকে দেখতে পাবে না, না তো চাঁদকে, হয়েছে এটুকু। দেখো এবার দেখো পরের পেজে লেখা আছে 167 নম্বর পেজ, সূর্য, সূর্য আর পৃথিবী আর চাঁদ, দেখো কিভাবে লেখা আছে, ছবিটা দেওয়া আছে, দেখো এভাবে, এখানে সূর্য, এখানে পৃথিবী আর এখানে চাঁদ। তাহলে এখানে কি হবে, এখানে কি সূর্য চন্দ্রগ্রহণ হবে না হবে না, গ্রহণটা কেমন হবে, পূর্ণগ্রাস না খণ্ডগ্রাস? তাহলে অবশ্যই এখানে চন্দ্রগ্রহণ হবে, কিন্তু কেমন হবে তার কারণটা দেখো, কিছুটা অংশ চাঁদের অংশ সরাসরি গিয়ে, সূর্যের আলো সরাসরি চাঁদে গিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, না তো এখানে খণ্ডগ্রাস দেখা যাবে। তারপরে দেখো সূর্য, দেখো পৃথিবী আর চাঁদ আছে একই রকম, এখানে চন্দ্রগ্রহণ হবে না হবে না, এটা বলতে চাইছে।
দেখো তোমাদের বই, দেখো রায় মার্টিন কি বলছে। পরের ছবিটাও সেম একই রকম, চন্দ্রগ্রহণ হবে, খণ্ডগ্রাস হবে। পরেরটা দেখো একদম সরাসরি 3 নম্বর যেটা রয়েছে সেটা দেখো পুরোপুরি একদম কোথায় চলে গেছে, না তো পৃথিবীর একদম অপোজিটে চলে গেছে, তখন কি হবে? না তো চন্দ্রগ্রহণ হবে, কিন্তু কিরকম হবে? পূর্ণগ্রাস। তার কারণটা কি? না তো এখানে টোটালি দেখা যাবে না, সেম একই রকম ভাবে দুটোই। ঠিক আছে, এটা মনে রাখবে। এই টপিক থেকে কিছু কোয়েশ্চেন আমাদেরকে আলোচনা করতে হবে। যেমন দেখো আলোচনা কি কি রয়েছে। পৃথিবীর চারপাশে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে? 39 দিন 12 ঘন্টা। মনে রাখবে চন্দ্রগ্রহণ দেখা যায় দিনের বেলায় রাতের বেলায়, রাত্রে বেলায়। কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? পূর্ণিমা তিথিতে। চন্দ্রগ্রহণ 1, 2, 3, 4 ধরনের হয়ে থাকে, 2 ধরনের, অমাবস্যা আর পূর্ণিমা। চাঁদ ও সূর্যের মাঝে যখন পৃথিবী থাকে তখন তাকে কি বলে? পূর্ণিমা, অমাবস্যা, না বিষুবনাথ সংক্রান্ত? পূর্ণিমা। পৃথিবীর ছায়া বলছে, পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে পৃথিবীর চাঁদ সূর্য মঙ্গল দেখা যাবে না, চাঁদ দেখা যাবে না। চন্দ্রগ্রহণের সময় চাঁদ ঢাকা পড়ে কেন? পৃথিবী চলে আসে তার জন্য, এটা মনে করে লিখতে হবে। তারপরে দেখো কি আছে, শূন্যস্থান, ড্যাশ পৃথিবীর চারপাশে ঘুরছে, চাঁদ বলছে। 1 নম্বর দেখো বলছে ড্যাশ পৃথিবীর চারপাশে ঘুরছে, চাঁদ চারপাশে ঘুরছে। 2 নম্বর দেখো চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে পৃথিবী, ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয়, পূর্ণিমা তিথিতে। পুরো চাঁদ ঢাকা পড়লে দেখো বলছে, পুরো চাঁদ ঢাকা পড়লে তাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের বিভিন্ন রূপ আছে চন্দ্রকলা বলে। পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের বিভিন্ন রূপকে কি বলা হয়? চন্দ্রকলা। তারপরে বলছে যে পৃথিবীর ছায়া ড্যাশের পড়লে চন্দ্রগ্রহণ ঘটে, পৃথিবীর ছায়া যদি চাঁদে পড়ে তাহলে চন্দ্রগ্রহণ ঘটবে। ড্যাশ তিথিতে সূর্য ও চাঁদের মাঝখানে একটা পৃথিবী অবস্থান করে, সেটা হচ্ছে পূর্ণিমা তিথি। তারপরে দেখো পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের বিভিন্ন রূপ নামে পরিচিত, সেটা হচ্ছে চন্দ্রকলা। 6 নম্বর পৃথিবীর ছায়া পড়লে চন্দ্রগ্রহণ ঘটে চাঁদে। 7 নম্বর ড্যাশ তিথিতে সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে, পূর্ণিমা তিথিতে। এগুলো মনে রাখবে। পৃথিবীর কক্ষতল ও কক্ষতল সমান নয় চাঁদের, ঠিক আছে? চাঁদের কক্ষতল আর পৃথিবীর কক্ষতল কখনোই সমান নয়। 9 নম্বর দেখো সমস্ত পূর্ণিমায় ঘটে না চন্দ্রগ্রহণ। তারপর দেখো 10 নম্বর দিয়েছে চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় কত কিলোমিটার দূরে? না তো 384,401 কিলোমিটার, 384,401 কিলোমিটার এটাকে পড়বে। তারপরে সপ্তমিতা আছে অনেক আছে, দেখো এখানে অনেক শর্ট কোশ্চেন রয়েছে। পূর্ণিমা কখন হয়? চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর কার ছায়া পড়ে? অমাবস্যা কোন সময় হয়? চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কী কী? 2 প্রকার, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কী কী হয় সেইগুলো লিখবে। তারপরে দেখো টিকা হিসাবে আছে চাঁদ চন্দ্র কী। তারপরে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমায় গ্রহণ না হয় কী হয়? চাঁদটা পৃথিবীর যেদিকে সূর্য সূর্য তার উল্টো দিকে চলে গেলে তাকে কী বলে? চন্দ্রগ্রহণ কাকে বলে? হ্যাঁ, এবং পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ বলতে কী বুঝো? এইগুলো সম্পর্কে বেসিক কিছু কথা তোমাদের দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়বে, আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। যদি কোথাও প্রবলেম থাকে তাহলে আমাকে বলিও। আরও রয়েছে কিছু কথা, যেমন দেখো টিকা সম্পর্কে, চাঁদ সম্পর্কে বলা হয়েছে, চাঁদ পৃথিবী থেকে কত দূরে থাকে, এর ক্ষেত্রফল কত, এর গতি কেমন, উত্তাপ আলোর এর সেটা কেমন। যেমন এখানে লেখা আছে খুব সুন্দরভাবে, তোমাদের পেজ নাম্বার দেখো, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের পার্থক্য। আমি এগুলোকে সবগুলো পাঠিয়ে দিব গ্রুপে, এগুলো সব ছবি তুলে পাঠিয়ে দিব। আর যদি না পাঠাতে ভুলে যায় তো তোমরা কেউ মনে করে দিও যে স্যার এগুলো পাঠাতে চেয়েছিলেন, পাঠিয়ে দেন, ঠিক আছে? এটা ভালো করে পড়বে, আমি অবশ্যই পড়ে পাঠিয়ে দেবো। যদি ভুলে যায় তোমাকে মনে করাবে কেউ, আমি গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের মধ্যে পার্থক্যটা করবে। আর কি আছে টিকা লেখো চাঁদ সম্পর্কে বা চন্দ্রগ্রহণ সম্পর্কে? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ, পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় 300 বলছে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় 384,401 কিমি। চাঁদের ব্যাস মাত্র 3,476 কিলোমিটার, পৃথিবীর 50 ভাগের মাত্র 1 ভাগ। আর বলছে যে গতিটা কেমন, কত দূরে ঘুরে, বলছে এক পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে সময় লাগে প্রায় 27 দিন 12 ঘন্টা, কোনো জায়গায় 29 দিন 12 ঘন্টা, নিজের চারিদিকে একবার ঘুরতেও প্রায় ওই একই সময় নেই। ঠিক আছে, নেক্সট দেখো উত্তাপ আলো, চাঁদের নিজের উত্তাপ আলো নেই, সূর্য থেকেই চাঁদ আলো উত্তাপ পায়। চাঁদে চাঁদে দিনের বেলায় সর্বোচ্চ উষ্ণতা থাকে প্রায় এত 125 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং রাত্রে সর্বনিম্ন 160 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ,
তো বলছে যে সর্বোচ্চ উষ্ণতা 125 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রাত্রে সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে 160 ডিগ্রি সেন্টিগ্রেড। মধ্যাকর্ষণ শক্তি, চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 1 থেকে 6 গুণ, 6 ভাগের 1 গুণ। ঠিক আছে, চাঁদের মাটিতে মহাকাশচারী পায়ের ছাপ বহুকাল ধরে এরকম রয়েছে, চাঁদে কোনো বায়ু না থাকায় এখানে কোনো ধরনের মানুষ যাতায়াত করতে পারে না। তারপর একটা ছবি দেওয়া আছে, চন্দ্রগ্রহণের ছবি খুব ভালো মতো দেওয়া আছে, তোমরা এটুকু পড়বে, তোমাদেরকে এটা আমি কি করব না তো ছবি তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।